যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অর্থায়নে অত্যাধুনিক F-35 স্টিলথ যুদ্ধবিমান কিনবে ইসরায়েল। দেশটির সরকার জানিয়েছে $300 কোটি মার্কিন ডলারের চুক্তিতে আরও 25টি F-35 ক্রয় করা হবে। যুক্তরাষ্ট্রের পর প্রথম কোনো দেশ হিসেবে ইসরায়েল এই আধুনিক যুদ্ধবিমান নিজেদের বাহিনীতে যুক্ত করেছে। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদের কাছে এত উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে। লকহিড মার্টিন কোম্পানির তৈরি অতিরিক্ত 25টি যুদ্ধবিমান ইসরায়েলের বিমানবাহিনীতে যুক্ত হবে, ফলে দেশটিতে F-35-এর সংখ্যা দাঁড়াবে 75-এ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ যুদ্ধবিমান ক্রয়ের অনুমোদন দিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, এই নতুন চুক্তি বিমানের যন্ত্রাংশ উৎপাদনে আমেরিকান কোম্পানি এবং ইসরায়েলি প্রতিরক্ষা ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার ধারাবাহিকতা নিশ্চিত করবে। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই বিমানে আছে স্টেলথ প্রযুক্তি, অর্থাৎ এটি উড্ডয়নের সময় শত্রুপক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না। শত্রুপক্ষের বিমানের চোখ পড়ার আগেই সে নিজেই তাকে দেখতে পাবে। প্লেনটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম, যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রুর বিমানের দিকে গুলি করতে পারবে। ২০১৮ সালে ইসরায়েলি বিমান বাহিনী প্রথম এই যুদ্ধবিমানটি ব্যবহার করেছিল। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে, কিন্তু চীনের সঙ্গে উপসাগরীয় দেশটির সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কোনো চুক্তি করেনি। F-35 যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান বলে মনে করা হয়। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রু অঞ্চলে গভীরে গিয়ে আঘাত হানা এবং এয়ার ডুয়েলে জড়িত। পাইলট শত্রুর লক্ষ্যবস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারবেন, শত্রুর র্যাডার জ্যাম বা অকার্যকর করে দিতে পারবেন এর মাধ্যমে, এবং আক্রমণও প্রতিহত করতে পারবেন। এছাড়া বিমানের যাবতীয় তথ্য উপাত্ত অপারেশন কমান্ডারের সঙ্গে শেয়ার করাও যাবে। এটি জয়েন্ট স্ট্রাইক ফাইটার নামেও পরিচিত। ইসরায়েলের হিব্রু ভাষায় এর নাম আদির বা পরাক্রমশালী মাইটি নামেও এটি পরিচিত। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।